আমি কে? আমি একজন ধর্মের সৈনিক, আমি অজেয়কে জয় করব। বিশ্বের কোন দেশের সামরিক শক্তি কতটুকু সে বিষয়ে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে থাকে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। 2024 সালেও প্রতিষ্ঠানটি 145টি দেশের সামরিক শক্তির একটি তালিকা প্রকাশ করেছে। এর মাধ্যমে বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক শক্তি সম্পর্কেও একটি ধারণা পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে জনসংখ্যার দিক থেকে মিয়ানমারের তুলনায় বেশ এগিয়ে থাকলেও সামরিক দিক থেকে তালিকায় সামান্য পিছিয়ে রয়েছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024 অনুযায়ী বিশ্বে সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান যেখানে 35তম, সেখানে বাংলাদেশের অবস্থান 37তম। তালিকা তৈরি করার সময় দুই দেশের সৈন্য সংখ্যা, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক অবস্থান সহ 60টিরও বেশি বিষয় বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার। চলুন এবার জেনে নেওয়া যাক সামরিক ক্ষেত্রে দুই দেশে কার ক্ষমতা কতটুকু। প্রথমে শুরু করা যাক সৈন্যবাহিনী নিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন বলছে মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সৈন্য সংখ্যা বেশ বেশি রয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্যের সংখ্যা প্রায় 1,63,000, সেখানে মিয়ানমারের বাহিনীতে নিয়মিত সৈন্য সংখ্যা রয়েছে প্রায় 1,50,000 মতো। এছাড়া আধা সামরিক বাহিনীতেও বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। বাংলাদেশে প্রায় 68,00,000 বিশাল এক আধা সামরিক বাহিনী রয়েছে। অন্যদিকে মিয়ানমারের আধা সামরিক বাহিনীতে সদস্য রয়েছে মাত্র 55,000 মতো। তবে মিয়ানমারের 20,000 রিজার্ভ ফোর্স রয়েছে, বাংলাদেশে এ ধরনের কোনো ফোর্স নেই। মিয়ানমারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট দ্বিগুণেরও বেশি। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে বছরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ব্যয় হয় ৬৯৯ কোটি মার্কিন ডলার। অন্যদিকে মিয়ানমারের বার্ষিক প্রতিরক্ষা বাজেট মাত্র 270 কোটি মার্কিন ডলার। প্রতিরক্ষা বাজেটে এগিয়ে থাকলেও মিয়ানমারের তুলনায় বাংলাদেশে কম সংখ্যক যুদ্ধ বিমান রয়েছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর কাছে 216টি বিমান রয়েছে, যেখানে যুদ্ধ বিমান রয়েছে 44টি। অন্যদিকে মিয়ানমারের বিমান বাহিনীর কাছে মোট বিমান রয়েছে 293টি, যার মধ্যে যুদ্ধ বিমান রয়েছে 58টি। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে বিশেষ যুদ্ধ বিমান রয়েছে 7টি, অন্যদিকে মিয়ানমারের কাছে এ ধরনের যুদ্ধ বিমান রয়েছে 5টি। এছাড়াও মিয়ানমারের বিমান বাহিনীর কাছে 80টি হেলিকপ্টার রয়েছে, সেখানে বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে 73টি। এক্ষেত্রে বাংলাদেশের কোনো অ্যাটাক হেলিকপ্টার না থাকলেও মিয়ানমারে রয়েছে 9টি অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশের তুলনায় দ্বিগুণেরও বেশি সংখ্যক ট্যাঙ্ক রয়েছে মিয়ানমারে। দেশটির সামরিক বাহিনীর কাছে বর্তমানে 705টি ট্যাঙ্ক রয়েছে বলে গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদনে বলা হয়েছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে 320টি ট্যাঙ্ক। ট্যাঙ্কের সংখ্যা পিছিয়ে থাকলেও অন্যান্য সামরিক যানের সংখ্যায় এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে 13,000 বেশি সামরিক যান রয়েছে। অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে রয়েছে 8,000 কিছু বেশি সামরিক যান। খামানের সংখ্যার দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে মিয়ানমার। দেশটির সামরিক বাহিনীর কাছে 2,000 বেশি খামান আছে, যার মধ্যে 215টি স্বয়ংক্রিয় খামান রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে 467টি খামার রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার। এর মধ্যে স্বয়ংক্রিয় খামার রয়েছে মাত্র 27টি। এছাড়া মোবাইল রকেট প্রজেক্টরের সংখ্যাতেও মিয়ানমারের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র যেটি দিয়ে একসাথে কয়েকটি রকেট বোমা নিক্ষেপ করা যায়। গ্লোবাল ফায়ার পাওয়ার বলেছে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে 580টিরও বেশি রকেট প্রজেক্টর রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে মাত্র 71টি। নৌশক্তিতেও বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মিয়ানমার। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে দেশটির নৌবাহিনীর কাছে বিভিন্ন ধরনের মোট 362টি যুদ্ধ জাহাজ রয়েছে। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে যুদ্ধ জাহাজ রয়েছে 190টি। এক্ষেত্রে ফ্রিগেট ও করবেটের মতো যুদ্ধ জাহাজের সংখ্যায় মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মিয়ানমারের 6টি ফ্রিগেট থাকলেও বাংলাদেশে রয়েছে 7টি।
অন্যদিকে মিয়ানমারের 3টি করবেট যুদ্ধজাহাজের বিপরীতে বাংলাদেশে রয়েছে 6টি। এছাড়া মাইন ওয়ারফেয়ার, ক্রাফট এবং বাণিজ্যিক নৌযানের দিক থেকে মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে সাবমেরিনের সংখ্যায় আবারও মিয়ানমার এগিয়ে রয়েছে। দেশটির নৌবাহিনীর কাছে এখন পর্যন্ত 3টি সাবমেরিন রয়েছে। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে 2টি। সামরিক শক্তির দিক থেকে মিয়ানমার এগিয়ে থাকলেও তবে বাংলাদেশ সামরিক বাহিনীর আত্মবিশ্বাস এবং সাহসিকতা থাকায় যুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে থাকবে বলে আশা করা যাচ্ছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।